এক ছিল হাঁস আর এক ছিল মুরগি। ওরা দুজনে ছিল প্রতিবেশী। হাঁস বাস করত নদীর উপারে আর মুরগি বাস করত নদীর এপারে। হাঁসের ছিল তিনটি ছানা, মুরগিরও ছিল তিনটি ছানা। ওদের প্রতিদিনই দেখা হতো। প্রতিদিনের মতো আজও হাঁস নদীর এপারে খাবারের খোঁজে আসলো। এসে মুরগির সাথে দেখা হলো, মুরগির ছানাদের সাথে হাঁসের ছানাদেরও দেখা হলো। ওরা কথায় কথায় অনেক দূর হেঁটে এলো। এখন হাঁস মুরগিকে বলছে, আজকে তোমরা আমার বাসায় বেড়াতে চলো। মুরগিও রাজি হয়ে গেল, ঠিক আছে চলো। হাঁটতে হাঁটতে ওরা নদীর ধারে এলো। এসে মুরগি বলল, আমি তো সাঁতার জানি না, আমার বাচ্চারাও তো সাঁতার জানে না, তাহলে কিভাবে আমরা তোমার বাসায় বেড়াতে যাব। হাঁস তখন চিন্তায় পড়ে গেল, ঠিকই তো, তোমরা তো সাঁতার জানো না, তাহলে কিভাবে আমার বাসায় বেড়াতে যাবে। কিছুক্ষণ পর হাঁসের মাথায় একটি বুদ্ধি আসলো। হাঁস বলল, সমস্যা নেই, বুদ্ধি পেয়ে গেছি। মুরগি বলল, কি বুদ্ধি? তোমার ছানারাও সাঁতার কাটতে জানতে হবে না, তোমাকেও না। তুমি আমার পিঠে চড়ো আর তোমার ছানারা আমার ছানার পিঠে চড়বে, এভাবে আমরা নদী সাঁতরিয়ে ওপারে চলে যাব, তখনই তো আমার বাসা, তোমরা বেড়াতে যেতে পারো। এই বলে হাঁসের ছানারা মুরগির ছানাকে পিঠে নিল আর হাঁস মুরগিকে পিঠে তুলে নিল। এভাবে ওরা সাঁতার কেটে হাঁসের বাসায় পৌঁছে গেল। এখন ওরা অনেক খুশি, হাঁসের বাসায় বেড়াতে এসেছে। বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে কি জানতে পারলাম? জানতে পারলাম যে কেউ কোনো কিছু না পারলে বা না জানলে তাকে সহযোগিতা করতে হয়। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে আমাকে জানিও। ধন্যবাদ তোমাদেরকে।